রাজধানী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বেপরোয়া গতির বাস চাপায় সিভিল এভিয়েশনের প্রকৌশলী মাইদুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় চালক মোহাম্মদ হাসান মাহমুদ হিমেলকে গ্রেফতার করেছে র্যাব এক র্যাব জানায় ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলে ব্যবস্থা নেওয়া হবে বিচারিত শাহাদাত নিষাদের রিপোর্টে জানাচ্ছেন শুভশ্রী রায় শুক্রবার সকাল দশটা হঠাৎ রাজধানীর হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালে নিরাপত্তা প্রাচীর ভেঙে রায়দা পরিবহনের একটি বাস ঢুকে যায় এ সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিভিল এভিয়েশনের জ্যৈষ্ঠ উপসহকারী প্রকৌশল মঈদুল ইসলাম নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মোটরসাইকেল সহ তাকে ছেসড়িয়ে নেওয়া যায় এতে ঘটনাস্থলে বাসের চাপায় পিষ্ট হয়ে মারা যান তিনি ঘটনাস্থল থেকে পালিয়া যায় বাসের ড্রাইভার ও হেলপার শনিবার সকালে হিজলা এলাকা থেকে বাসের ড্রাইভার হাসান মাহমুদ হিমেলকে গ্রেপ্তার করে র্যাব তবে এই ঘটনায় এখনো বাসের করতে পারেনি গ্রেপ্তার বিকেলে র‍্যাব একের অধিনায়ক মোহাম্মদ মাসুদ হায়দার সাংবাদিকদের জানান বাসের কোনো ফিটনেস ছিল না সেই সাথে চালকের কোনো ড্রাইভিং লাইসেন্সও ছিল না প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তার এ ধরনের বড় বাস চালানোর লাইসেন্স যথাযথ ছিল না এবং গাড়ির ফিটনেসের কাগজপত্র ছিল না বলে তিনি স্বীকার করেন ফিটনেসবিহীন গাড়ি চালানো দায়ে পরিবহন মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান র্যাবের এই কর্মকর্তা রাইদা পরিবহন বিরুদ্ধে যেই যেহেতু এই ঘটনাটা এখানে হয়েছে এবং আগেও তাদের হয়েছে আমরা কর্তৃপক্ষকে অবশ্যই এ বিষয়টা তদন্ত আমাদের সম্পূর্ণ করে আমরা তাদেরকে জানাবো এবং তাদের যে কাগজপত্র কিংবা যে গাড়ি যে ফিটনেস যে নেই এই জন্য যথাযথ কর্তৃপক্ষকে তদন্তের মাধ্যমে এটা উদ্ঘাটন করে তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থাটা করার জন্য আমরা সুপারিশ করব এই ঘটনায় বাসের হেলপারকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি এবং তার গ্রেফতারকৃত এই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগুলি প্রক্রিয়াধীন রয়েছে শুভশ্রী রায় দেশ টিভি ঢাকা